আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে এমন একটা কবরস্থানে নিয়ে এসেছি যেই কবরে আমাদের প্রিয় নবীজির কলিজার টুকরা স্ত্রী, প্রথম স্ত্রী, দুর্দিনের সঙ্গী যিনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন এই কবরে। এই কবরটির নাম হলো জান্নাতুল মুআল্লা। মক্কা শরীফ থেকে অর্থাৎ কাবাগড় থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এই জায়গাটি। এই জায়গাটি তার অনেক সাহাবায়ে কেরাম শুয়ে আছেন। প্রিয় দর্শক, এই জায়গাটি এতটাই বরকতপূর্ণ, এই ছোট ছোট যে পাথরগুলো দেখতেছেন, এই পাথরগুলো এক একটা কবরের চিহ্ন, তেমন বড় কোনো চিহ্ন নাই। আমাদের দেশে যখন মারা যায় এদের জন্য বিশাল বড় বড় উঁচু করে মাজার তৈরি করা হয়। আরব দেশে কোনো মাজারের সিস্টেম নেই, কবরের কোনো চিহ্ন থাকে না, সমান করে দেওয়া হয়, মাথার কাছে একটা ছোট্ট একটা পাথর দিয়ে রাখা হয় চিহ্নিত করবার জন্যে। আপনারা জানেন আমাদের কলিজার টুকরা নবীজির প্রথম স্ত্রী ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের প্রিয় নবীজিকে জীবন থেকে বেশি ভালোবেসেছিলেন, শুধু ভালোবাসেন নাই, জীবনের সমস্ত সম্পদ ইসলামের জন্য ব্যয় করে দিয়েছিলেন, জান মাল কুরবানি করেছিলেন ইসলামের জন্য। সেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছেন। এমন একজন নারী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দৈনিক তিনবার, কখনো দুইবার খাবার নিয়ে 5 কিলোমিটার দূরে জাবালুন নূর পর্বত, আমরা একটু আগে গিয়ে এসেছি, আপনারা দেখেছেন, জাবালুন নূর পর্বতে গিয়ে মা খাদিজাতুল কুবরা নবীজিকে খাবার পৌঁছে দিতেন। যে পাহাড়ে উঠতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লাগে, নামতেও প্রায় এরকম সময় লাগে, অনেক কষ্ট হয়, আশ্চর্য লেগেছে সেই জাবালুন নূরে কী করে মা খাদিজা উঠতেন। মক্কায় যখন সবাই নবীজির শত্রু ছিল, নবীজির আপন বলতে কেউ ছিল না, তখন এই মা খাদিজাতুল কুবরা নবীজির পাশে দাঁড়িয়েছিলেন, সব সম্পদ বিলিয়ে দিয়েছিলেন ইসলামের তরে, আর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পাশে আছি। মক্কার কাফেরদেরকে বলেছিল, হে মক্কার কাফেরেরা, সাবধান, তোমরা আমার নবীকে কেউ কোনো কিছু বলতে পারবে না, যদি তোমরা আমার নবীকে কোনো কিছু বলো তাহলে আমি তোমাদেরকে ছাড়বো না, কারণ আমি কম ক্ষমতাবান নই, আমার বংশ অনেক শক্তিশালী। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ অনেক শক্তিশালী ছিল। তো প্রিয় দর্শক, এই কবরে শুয়ে আছে মা খাদিজাতুল কুবরা, কিন্তু এই কবরের কোথায় শুয়ে আছে মা খাদিজা তার বিন্দু পরিমাণ চিহ্ন পর্যন্ত নাই। আর আমাদের দেশে কবর হলে বড় উঁচু করা হয়। আপনারা যদি মক্কা আসেন অথবা মদিনায় আসেন, এই জান্নাতুল মুআল্লাতে অবশ্যই আসবেন। এই জান্নাতুল মুআল্লা এমন একটা জায়গা, এই জায়গাতে আসলে চোখের পানি চলে আসে। হাজি সাহেবরা আসেছে, দেখছেন, এখানে এসে হাজি সাহেবরা দোয়া করে আল্লাহর কাছে, এখানে আসে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতপূর্ণ জায়গা দোয়া কবুল করতে পারেন ওনারা মনে করেন, কারণ দিল নরম হয়, অন্তর নরম হয়। আমিও আপনাদেরকে বলি, আপনারাও এখানে আসার চেষ্টা করবেন। মক্কা শরীফ থেকে মাত্র অল্প দূরে, মাত্র 2 কিলোমিটারের মতো হবে, হেঁটেও আসা যায়। আমরা গাড়ি নিয়ে এসেছি, আপনারা সম্ভব হলে গাড়ি নিয়ে আসবেন, মেন রাস্তার পাশেই এই কবর দিয়েই, এই এই জায়গা দিয়েই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন ঢুকেছিলেন, আর এখানে ওট রেখে নবীজি নেমে মা খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কান্না করেছিলেন। সাহাবায়ে কেরাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি চোখের পানি ফেলে কান্না করেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল, সাহাবীরা, এখানেই তোমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা শুয়ে আছে। এই খাদিজা ছিল আমার দুর্দিনের সঙ্গী, আমার সাথী, যখন মক্কায় আমার আপন বলতে কেউ ছিল না, সবাই আমার শত্রু ছিল, সবাই যখন আমাকে কষ্ট দিয়েছিল তখন এই খাদিজা আমার পাশে দাঁড়িয়েছিল। হে আমার সাহাবীরা, তোমরা তোমাদের মা খাদিজার কবর একটু জিয়ারত করো, তোমরা তোমাদের মা খাদিজার জন্য একটু দোয়া করো। তো প্রিয় দর্শক, এই সেই কবর, আমরা এই কবরের পাশে এসেছি। একজন হাজির সাহেব চোখের পানি ধরে রাখতে পারে নাই, চোখ দিয়ে কেমন যেন অটোমেটিকলি অশ্রু চলে আসে। এই জন্যেই এই জান্নাতুল মুআল্লায় অবশ্যই একটু আসবেন, মা খাদিজাতুল কুবরার কবরটা একটু দেখে যাবেন মক্কার পাশেই। আমরাও আপনাদের জন্য দোয়া করি, আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সুন্দর মতো উমরা পালন করতে পারি। আপনারা আমাদের সাথে থাকবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন, আমরা আপনাদেরকে মক্কা এবং মদিনার সুন্দর দর্শনীয় জায়গাগুলো উপহার দেওয়ার চেষ্টা করব। এখানে রাখছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।